পুরো আকাশ এখন ধোঁয়ায় ভর্তি, চারিদিকে একদম ধোঁয়া, কালো, কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে, আকাশ মেঘ। এটা হচ্ছে আজকের ওয়েদার নিউ ইয়র্কে। পুরো নিউ ইয়র্ক জুড়ে এখন শুধু এইরকম সিন। প্রধান শহরের দিকে আরও বেশি ধোঁয়া দেখা যাচ্ছে, কারণ হচ্ছে কানাডা এবং নিউ জার্সির দিকে নাকি আগুন লাগছে, বনে আগুন লাগছে, তাই এখান থেকে শুধু ফায়ার অ্যালার্ট দেওয়া, তাই সরকারের পক্ষ থেকে শুধুমাত্র অ্যালার্ট দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর পর অ্যালার্ট দেওয়া হচ্ছে। এছাড়া ওয়েদার ফোরকাস্টেও বিভিন্ন অ্যালার্ট দেওয়া হচ্ছে যেন মানুষ বাইরে না যায়, রাস্তা ফাঁকা, আর মাস্ক ইউজ করার জন্য বলা হচ্ছে। রাস্তা একদম ফাঁকা, তেমন মানুষই নয় আজকে। এটা ব্যস্ততম একটা রাস্তা, তারপরও এটা এখন বেশ ফাঁকা, কারণ ওয়েদার অ্যালার্ট দিচ্ছে। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখা যাচ্ছে। কানাডার জঙ্গলে আগুন লেগেছে, তারপরও পুরো নিউ ইয়র্ক ধোঁয়ায় ঢেকে গেছে, অদ্ভুত রকম। এরকম নাকি আগে হয়নি, এইবারে বেশি ইফেক্টিভ হচ্ছে বিষয়টা।